এটা দুঃখজনক বলা হচ্ছে যে মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ ভালো কথা তার জন্য তো লাঠি সুতার দরকার হয় না আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না মূল্য কমানোর জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে সেটা সরকার করছে আপনিও নাগরিক হিসাবে বা নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন লাঠি নিয়ে রাস্তায় নেমে এটা ভালো কোনো উদাহরণ নয় আমরা লাঠি শুটা এটা গ্রামে আমি তাও আমার গ্রাম আমি হাওড়া এলাকার সুনামগঞ্জে ছোটবেলা দেখতাম এই গ্রামের লোক ওই গ্রামের লোককে ডাকে ডাকের মারি বলতো আমাদের দেশে এইগুলো আমাদের ওই এলাকার লোকে আজকাল করে না আর যদি ঢাকায় রাজশাহীতে চিরগে খুলনা শহরে আমরা এইগুলো করি রাজনৈতিক স্বার্থে এটা আমি দুঃখ পাই ব্যতীত হই লজ্জা পাই